হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের দেখাবো কিভাবে সেলফ পোর্ট্রেট মনোক্রমে করতে হয়। চলো তাহলে ভিডিওটা দেখে নিই। মনোক্রমটি দেখানোর জন্য প্রথমে আমি ড্রয়িং করে নিয়েছি, তো আবার একটু ডিটেলটা ধরে নিচ্ছি যাতে কালার করার সময় কোনো রকম সমস্যা না হয়। তো ডিটেল চোখ নাক মুখ আর কানটা ধরেছি, এবার আমি কালারটা ধরব। তো ডিটেলটা একটু খুব ভালো করে করবে, কারণ ডিটেলিংটা দরকার। আর এখানে কালো রংটা মনোক্রমে কালোটা ইউজ করিনি, ব্রাউন অ্যান্ড পুশিয়ান ব্লু দিয়ে যেটা হয়েছে, যে ব্ল্যাকটা তৈরি হয়েছে সেই ব্রাউন পুশিয়ান ব্লু দিয়ে যে ব্ল্যাক তৈরি হয়েছে সেটা করেছি। তো তার জন্য আমার রেফারেন্স ছবিটা নিয়েছি, আমার একটা নিজের ছবি, ছবিটার সাইড আছে তাই একটু অন্যরকম লাগছে। তো তোমরা সবসময় প্রথমে ফেস টু ফেস, যেটা পোর্ট্রেট মোডে যেই ছবিগুলো থাকে ফেস টু ফেস, সেই ছবিগুলো নেওয়ার চেষ্টা করবে, তাহলে আঁকতে প্রথমে সুবিধা হবে। মোটামুটি 10-12টা ছবি নিজের সেলফ পোর্ট্রেট মনোক্রমে করবে, তারপরে ধীরে ধীরে কালার মাল্টি কালার করার চেষ্টা করবে। তো আমি প্রথমে ওয়াশ টাইপের করে নিয়েছি, চোখ নাক মুখটা আগে দিয়ে তারপরে ওয়াশ করে নিয়ে তারপরে ধীরে 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 এবার ডিটেলিংটা ধীরে ধীরে ধরব। তো প্রথমে চোখ নাক মুখে দিয়ে নিলাম হালকা করে রঙগুলো। আর আমি যে ব্রাশ ইউজ করছি সেটা বুস্টার ব্রাশ, বুস্টো কোম্পানি, অ্যামাজনে পেয়ে যাবে। তো সেই বুস্টো কোম্পানির ব্রাশ, সিনথেটিক ব্রাশ, কিন্তু খুব ভালো কোয়ালিটি। তো এই ব্রাশ দিয়ে তোমরা আঁকতে পারো। তো আমি কী করলাম, প্রথমে ফার্স্ট টোনটা দিয়ে নিলাম, একটু ড্রাই করার সময় দিতে হবে ফার্স্ট টোন দেওয়ার পরে, কারণ সেকেন্ড টোন দিলে যাতে না ছড়ায়। এবার ধীরে 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 ডিটেলিংটা ধরতে হবে তোমাদের। যেমন চোখটা ধরলাম, চোখটা ধরার পরে নাকের নিচে যে দাগ থাকে, তারপর ঠোঁট, এই জায়গাগুলো ঠিক করে ধরে নেবে। বারবার তোমাকে লক্ষ্য রাখতে হবে ছবিতে কোন জায়গাগুলো ডিটেল বেশি আছে। সবার আগে চোখ নাক মুখ, এটা অবশ্যই রাখতে হবে। আমি প্রত্যেক ভিডিওতে বারবার একই কথা বলি, চোখ নাক মুখ যদি ডিটেল না করা যায়, ঠিক করে না আঁকা যায়, ছবিটা কিন্তু প্রাণ পাবে না, ছবিটা কিন্তু বোঝা যাবে না এটা কার ছবি। তো প্রথমেই চোখ নাক মুখ আঁকবে, আঁকার পরে যদি কান সাইড দিয়ে দেখা যায় কান আঁকবে, তারপরে চুল, চুল আঁকা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, চুল কিন্তু সবাই আঁকতে পারে না। তো তার জন্য তোমরা পেন্সিলে আগে প্র্যাকটিস করে নেবে ভালো করে, পেন্সিলে প্র্যাকটিস করার পরে তারপরে কালার ধরবে। আর বারবার বলছি যে কালার ধরার আগে, তোমরা রং ধরার আগে তোমরা কিন্তু মনোক্রমে করবে, মাল্টি কালার করবে না, আগে মনোক্রমে করবে। মনোক্রমে করে যখন প্র্যাকটিস করতে করতে যখন হাত ভালো হয়ে যাবে, তখন হাত যখন সুন্দরভাবে তোমরা আঁকতে পারছো হাত দিয়ে, তখন কিন্তু তোমরা তারপরে সেটা করতে পারবে। তো ছবিটা হয়ে গেলে তারপরে তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা করতে পারো নিজের মনের মতন। এবার দেখতে হবে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ছবি যাতে খাপ খায়, মানে প্যারালাল ব্যালেন্স থাকতে হবে তার মধ্যে। যদি ব্যালেন্স না দাও তাহলে কিন্তু ছবিটা অড লাগবে, ছবিটা মনে হচ্ছে বেরিয়ে আসছে এরকম দেখা যাবে। তো ওরকম না, মানে পেন্টিং যেটা হয় সেটা পেন্টিং কিন্তু প্রত্যেকটা কালারের ব্যালেন্স থাকে, ছবির ব্যালেন্স থাকে, কালার আর ছবির ব্যালেন্স সেটা একান্ত প্রয়োজন। আর রঙের মার্চ করা কিন্তু শিখতে হবে, ওয়াটার কালার বা পেস্টেল কালার, যেই কারণে আর্টিস্টদের যে ছবিগুলো হয় সেখানে কিন্তু কোনো লাইন থাকে না ড্রয়িংয়ের মধ্যে, দেখবে ঘষা ঘষা। লিওনার্দো ভিঞ্চির যদি ছবি দেখে থাকো দেখবে সেখানে একটা পারমানেন্ট লাইন পাবে না তোমরা, সেখানে ঘষা ঘষা ব্যাপারটা থাকবে। তো এই জিনিসগুলো মনে রাখতে হবে যে মার্চ করাটা, একটা রঙের সঙ্গে একটা রঙ কীভাবে মার্চ হয়ে যাচ্ছে, সেই রঙগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, সেইভাবে প্র্যাকটিস করতে হবে। তার জন্য বিভিন্ন রেফারেন্সগুলো দেখবে, লিওনার্দো দা ভিঞ্চির ছবি দেখো, এদের ছবিগুলো দেখো, যারা যারা বড় বড় আর্টিস্ট তাদের ছবিগুলো দেখো। ইউটিউবে প্রচুর ভিডিও বানায় কিন্তু এখানে আর্টিস্ট কম রয়েছে যারা ভিউ পাওয়ার জন্য বানায়, কিন্তু সত্যিকারের আর্টিস্ট কয়েকজনই আছে। তো তাদের ভিডিওগুলো দেখো, আর নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন প্রেস করে রাখবে। আর যদি কারো পোর্ট্রেট দরকার হয় তাহলে তোমরা আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পোর্ট্রেট সেন্ড করবে, আমি চেষ্টা করবো সেই ভিডিওটা বানানোর। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন প্রেস করে রাখবে পরের ভিডিওগুলো দেখার জন্য। ভালো থাকবে।